TVS Metro Plus এর প্রবলেম হলো টাইমিং চেনের শব্দ। তো টাইমিং চেনের শব্দ আমরা কিভাবে দূর করব? আসলে টাইমিং চেনের শব্দ যখন টাইমিং চেন বড় হয়ে যায় তখন কিন্তু টাইমিং চেনের শব্দ হয়। তো এর শব্দ নিয়ন্ত্রণ করতে গেলে টাইমিং চেন অটো, যতক্ষণ পর্যন্ত টাইমিং চেন অটো দ্বারা অ্যাডজাস্ট করা যাবে আমরা সেটা করে দেব। আমরা টাইমিং চেন অটো দিয়েই আপাতত অ্যাডজাস্ট করে দেব, তাহলে ভালো হবে যদি টাইমিং চেনটা ভালো থাকে। আর যদি একবারে নষ্ট হয়ে যায় বা টাইট দেওয়ার মতো অবস্থা না থাকে সেই ক্ষেত্রে আমরা টাইমিং চেন পরিবর্তন করে দেব, নতুন টাইমিং চেন লাগাবো। তো আমরা টাইমিং চেন অটো কাজ করে দেব। তো আমরা চেন অ্যাডজাস্টার বা টাইমিং চেন অটো আমরা এটাকে একটু টাইট করে দেব যাতে টাইমিং চেনের শব্দ না হয়। তো আমরা এইভাবে খুলে নেব এই রাবারটা, এটা কিন্তু টাইমিং চেনের অ্যাডজাস্টের জায়গা। তো এখানে স্প্রিংটাকে আমরা টেন্স বাড়িয়ে দেব এর স্প্রিংয়ের। তো এরকম করে আমরা একটু বের করে নেব, এরপর আমরা এভাবে একটু টাইট দিয়ে নেব, নিয়ে এভাবে লাগিয়ে দেব, এরপরে লকটিকে লাগিয়ে দেব। তো এরকম এখন অল্প কাজ করবো, অল্প এটুকু আমরা ফলস লেগেছি যাতে ঠিক মতো। এবার আমরা বাইকের সঙ্গে লাগাবো বা সেটিং করব। তো নাট বল টাইট দেওয়া হয়ে গেল, এবার আমরা স্টার্ট দিয়ে দেখব আসলে কি অবস্থান আসে। আসলে এভাবে যদি আমরা টাইমিং চেন বা টাইমিং চেনের যে অটো টাইমিং চেন অটো এইভাবে যদি আমরা কাজ করে দিই তাহলে পরে দেখা যাবে যে টাইমিং চেন যদি বড় হয়ে যায় যতটুকু টাইট দেওয়ার মতো থাকে বা অ্যাডজাস্ট করার মতো থাকে এতেই অ্যাডজাস্ট হবে, এরপরে কিন্তু টাইমিং চেন বদলাইতে হয়। অর্থাৎ এই অ্যাডজাস্ট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু বদলাইতে হয়। তো আমরা স্টার্ট দিচ্ছি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।